वेलकम टू मुकुटीज भेज किचन। आज के रेसिपी हलो ঘরোয়া পদ্ধতিতে গ্রিন চাউমিন। চাউমিন বানাবার জন্য আমি একটা পাত্রে জল ফুটতে দিয়েছি, এর মধ্যে আমি 2 চামচ নুন অ্যাড করলাম, এতে 1 টেবিল স্পুন আমি তেল দিলাম। আপনি সাদা তেলও দিতে পারেন, সরষের তেলও দিতে পারেন। এর মধ্যে আমি 2 প্যাকেট ডক্টর চাউ ছোট অ্যাড করছি। এটাকে আমি বেশি সেদ্ধ করব না। চাউমিন আমি ফুটন্ত জলে দিয়ে 2 মিনিট রাখব ও তারপরে এটাকে ছেঁকে নেব, বাকিটা এটা ভাজার সময় ভাজা হবে। আপনাদের চাউমিন যেরকম থাকবে সেই হিসেব মতো আপনি জলে রাখবেন। এটা 50% আমি রান্না করব, সেদ্ধ হবে, আর বাকি 50% এটা ভাজার সময় সেদ্ধ হবে। চাউমিনটাকে আমি একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে জলটাকে আমি ড্রেন করে নেব। এটা দেখুন কতখানি সেদ্ধ, হাত দিয়ে ভেঙে যাচ্ছে কিন্তু শক্ত আছে। একটা পাত্রে আবার আমি গরম জল বসালাম, একটু নুন অ্যাড করলাম, এতে আমি 1 টেবিল স্পুনফুল চিনি অ্যাড করব। জলটা ফুটছে, এর মধ্যে আমি মটরশুঁটি অ্যাড করলাম, এটাকে আমি 2 মিনিট ব্লাঞ্চ করব। এর মধ্যে আমি ব্রকোলিও দিয়ে দিলাম, একসঙ্গে আমার হয়ে যাবে। জলের মধ্যে খালি আমি 2 মিনিট রাখব ও তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো, ও এটাকে আমি এর থেকে বার করে স্ট্রেনারের মধ্যে জলটা ছেঁকে বার করে নেবো। সেদ্ধ চাউমিনটাকে আমি একটা থালায় স্প্রেড করে 10-15 মিনিটের জন্য পাখা তলায় রেখে দেবো, যতক্ষণ কিনা আমি সবজিগুলো রেডি করছি। 2 মিনিট হয়ে গেছে, মটরশুঁটি ও ব্রকোলি ব্লাঞ্চ হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। ব্রকোলি ও মটরশুঁটিটা থেকে আমি জল বার করে নিয়েছি, তেল গরম করেছি, কড়াতে আমি 3 টেবিল স্পুন আমি তেল দিয়েছি। এর মধ্যে আমি গ্রেটেড আদাটা দিয়ে দিলাম, ছোটো ছোটো করে আদা কেটে রেখেছি। এর মধ্যে আমি বিনসটা দিয়ে দেবো, বিনসটা একটু ভাজা ভাজা করে নেবো। বিনসটা হাফ ভাজা হয়ে গেছে, এর মধ্যে ব্রকোলি আর মটরশুঁটিটা আমি অ্যাড করে দিলাম। এটাকে এখন হাফ সেদ্ধ আছে, এটাকে আমি একটা চাপা দিয়ে কিছুক্ষণ ভাজবো। এতে আমি হাফ চায়ের চামচ নুন অ্যাড করলাম, আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম, এখন আবার দিলাম। আঁচটা আমি সিমেই রেখেছি, এর মধ্যে আমি ক্যাপসিকামগুলো অ্যাড করে দিলাম। এতক্ষণে 1 টেবিল স্পুন আমি ঘি অ্যাড করছি, এতে একটু তেল বা ঘি একটু বেশি লাগে, না হলে টেস্ট হয় না, কিন্তু এটা হেলদি খাবার, বাড়িতে তৈরি, বাজারের মতো না। এতে কোনো সস আমি ব্যবহার করব না। আমি সিম আছে রান্না করেছি বলে প্রায় 5 মিনিট সময় লাগলো। ব্রকোলি আপনারা আরও ছোট করে কাটতে পারেন, কিন্তু ভেঙে যাবে সেই ভয়ে আমি বড় বড় পিস করেছি। ব্রকোলি আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এতে এবার আমি চাউমিনটা অ্যাড করলাম। চাউমিনটা আমি আধ ঘন্টা পাখার তলায় শুকিয়ে নিয়েছি। দরকার পড়লে চাউগুলোকে আপনারা আগে ভেঙে নিতে পারেন হাতে, কেন আমরা তো বাড়িতে ছোট কড়ায় করব, কমার্শিয়াল কড়া তো আমাদের নয়, তাতে ভাজার সময় একটু অসুবিধে হয়। চাউগুলোকে একটু ভেঙে ভেঙে নিলে তাহলে ভাজতে সুবিধা হয়। আমার চাউমিন রেডি হয়ে গেছে। আপনাদের একটা কথা বলে দিই, আপনারা যদি স্টিলের কড়া ব্যবহার করবেন না, আমি ব্যবহার করছি, স্টিলের কড়াতে লেগে যাওয়ার চান্স থাকে, যদি মোটা পাতের হয়তো করবেন। এতে আবার একটু আমি ধনে পাতা অ্যাড করলাম, ধনে পাতাটা দিয়েও আবার আমি একটু এটাকে নাড়াচাড়া করে দেবো। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, এর মধ্যে আমি হাফ ক্রাশ করা গোলমরিচ অ্যাড করলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন, আমি একটু বেশি অ্যাড করেছি ঝাল করার জন্যে, আমি কাঁচা লঙ্কা দেবো না। এর মধ্যে আমি মিক্সড হার্বও অ্যাড করলাম। আজকের রেসিপি গ্রিন চাউমিন তৈরি হয়ে গেল। আপনারা যদি এই রেসিপি পছন্দ করেন তাহলে বাড়িতে ট্রাই করতে পারেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।